हेलो फ्रेंड्स आसामीज एडुकेटर आज नतुन भिडिओ लोन सको बंधु बान्धवी स्वागत जाना आज नतुन भिडिओ आरम्भ लैसो फ्रेंड्स এতিয়া আপোনালোকে নিশ্চয় জানে যে টেট উত্তীর্ণসকলক চাকরি প্রদান করা হব। বিভিন্ন পর্যায়ত চাকরির লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়ে আছে। কিন্তু ইয়াত আমি বহুতো বিসংগতি খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া যোগে আমি সকলে দেখা পাই আছো। আজির ভিডিওটির জড়িয়ে আপনার একটা গুরুত্বপূর্ণ খবর জানাবলে ওলাইছো। বহুতর এই ভিডিওটি ইম্পর্টেন্স নহব পারে, তেওঁলোকে এই ভিডিওটি স্কিপ করব পারে। ফ্রেন্ডসকল আপনাদের চাব পারে প্রাথমিক টেট উত্তীর্ণ সমিতির গুরুতর অভিযোগ নতুন শিক্ষকর নিযুক্তির মেধার তালিকাত অন্তর্ভুক্ত উত্তর প্রদেশ বিহারের 500 প্রার্থী। রাজ্য নতুনক নিযুক্তি প্রদান করবল 9635টা শিক্ষক পদর মেধার তালিকাত বহিরাজ্য প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। সি টেটর প্রার্থীসলক আবেদনের সুবিধা দিয়ার বাবে এই তালিকাত বিহার আর উত্তর প্রদেশের 500 প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হওয়া বলে অভিযোগ উত্থাপন করেছে প্রাথমিক টেট 2019 উত্তীর্ণ সমিতিয়ে। আজি গুয়াহাটীত প্রেস ক্লাবত এখন সংবাদমেলত সমিতির কার্যকরী সভাপতি কার্তিক বরদলিয়ে কয় 2018 চনত প্রকাশ করা বিজ্ঞাপন অনুসরি 9635টা শিক্ষক পদত নিযুক্তির বাবে রাজ্য সরকারে যুঁজা চলাই আছে। সিটেটর জড়িয়ে বহু বহিরাজ্যর প্রার্থীয়ে এই পদসমূহের বাবে আবেদনের সুবিধা লাভ করেছে। ফলত উত্তর প্রদেশ আর বিহারের প্রার্থীর নাম প্রথম দ্বিতীয় আর তৃতীয় মেধার তালিকাত অন্তর্ভুক্ত হয়েছে। মেঘালয় আর বিহার সরকারের শিক্ষক পদর নিযুক্তির ক্ষেত্র রাজ্যিক টেটর প্রার্থীর বাইরে কেন্দ্রীয় টেটর প্রার্থীক আবেদনের সুযোগ দিয়া নাই। এটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের ইয়াত লক্ষ্য করব। এনে ক্ষেত্রত অসম সরকারে সি টেটর প্রার্থীক আবেদনের সুযোগ দিয়ার কারণ কি? ইপিনে সংবাদমেলখনতে তেও কয় যে সুদীর্ঘ 7 বছরের অন্তত অনুষ্ঠিত করা প্রাথমিক টেটর 34,210 প্রার্থী উত্তীর্ণ হয়েছে, কিন্তু প্রকৃতত এই সংখ্যা 34,210 আধাও নহয়। কিয়নো এই সংখ্যার ভিতর উচ্চতর মাধ্যমিক, উচ্চ প্রাথমিক আর নিম্ন প্রাথমিক টেট উত্তীর্ণের লগতে টিকাভিত্তিকভাবে কর্মরত শিক্ষকর নামও অন্তর্ভুক্ত হয়ে আছে। সেয়ে প্রাথমিক শিক্ষার অধিকার আইন অনুসরি নিম্ন আর উচ্চ প্রাথমিক বিদ্যালয়সমূহ শিক্ষক নিযুক্তি দিবলৈ দাবি উত্থাপন করে তেও কয় টেটত উত্তীর্ণ হলেই চাকরি নহয়, কিন্তু টেট অনুষ্ঠিত নকরাকৈ শিক্ষক পদত নিযুক্তি দিব নোৱাৰে। কালি পদ নাথাকিলে টেট অনুষ্ঠিত করার কোনো অর্থ নাই। সেইদরে শিক্ষক হওয়ার আশাতে শিক্ষিত যুবক যুবতীয়ে বৃত্তিগত ডিগ্রি ডিপ্লোমা অর্জন করে টেটাত উত্তীর্ণ হয়। আনহাতে সি টেটর প্রার্থীক আবেদনের সুযোগ দিয়ার সন্দর্ভত বদলে কয় যে সি টেট উত্তীর্ণ প্রার্থীসকলে নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয় আদিতে আবেদন করব পারে বলে স্পষ্টভাবে প্রমাণপত্র উল্লেখ থাকে। সেইদরে কোনো এখন রাজ্যে টেট অনুষ্ঠিত নকরিলে সি টেটর প্রার্থীক বিবেচনা করব পারে। সেয়ে সরকারে অনুষ্ঠিত করা টেট উত্তীর্ণ প্রার্থীক শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবলে দাবি উত্থাপন করে। ভিডিওটি আপনাদের সকল বন্ধু বান্ধবীর সবাই শেয়ার করব যাতে এই খবরটি সকলে লাভ করব পারে। আপনাদের চার ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুনকৈ আছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক যাতে প্রতিদিনে এনেকা গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনাদের সকলের আগত পাব পারে। ভিডিওটি লাইক করব, রেকমেন্ড করে জানাব আপনাদের মতামত। এলাকা একটা নতুন ভিডিওটি লোক পাই কারণে আজিলে আইসো। আপনাদের দিনটি খুব হোক, তার কারণে জয় হিন্দ, জয় আই অসম।